Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আজকের এই জয় শুধু আমাগো একা নয়, আপনারও গাড়ি পাবে। আজ আপনি না থাকলে আমরা সাহস করে মাঠে খেলতে নামতে পারতাম না। আপনারেও ধন্যবাদ। রঞ্জিত মারারে খবর দে, আজ সারা রাত গ্রামে মিষ্টি বিতরণ করতে হইব। জয় ছোট বাবু, জয় না রূপজিৎ, না এখন নয়, দিস ইজ নট দ্য রাইট টাইম। তানিশা মুখার্জির পেয়ারের ছেলে আর এই গেঁয়ো বৌমা আগে নাচতে নাচতে বাড়ি ফিরুক, তারপর সবার সামনে ওদের মুখোশ টেনে খুলে ওদের মুখের হাসি কেড়ে নিও। ওই বেটা মোড়ল মহাজন কোথায়? আগে আমার ওই শয়তান দুটোর সাথে বোঝাপড়া করতে হবে। কিছু ভাবছেন? একটা খটকা লাগছে মনে, জানো। খটকা? কি খটকা মেসোমশাই? মুরাদিডাঙ্গার ওই যে মোড়ল, সে তো রিমলি উদয় দুজনকেই চেনে, ওদের মধ্যে সম্পর্ক কি সেটাও জানে। হ্যাঁ তা তো জানে। তাহলে কথাটা তনুর কাছে এতদিন অজানা থাকলো কি করে? কেন ওরা তনুকে কিছু জানালো না? দেখো, এমনি এমনি মুখ বুঝে থাকার লোক তো এই মোড়ল নয়, তাই না? মিশমশাই, আমি না এতদিন ব্যাপারটা রিয়েলাইজ করিনি, আপনি এখন বলছেন বলে মনে হচ্ছে আমার। সত্যি তো, যদি ওরা সবটা জানে তাহলে ব্যাপারটা চেপে গেল কেন? তাহলে কি এর পেছনে আরো বড় কোন ষড়যন্ত্র আছে? নাকি 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 মোড়লের কোনো অভিসন্ধি আছে? আর একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে, জানো। কি কথা মেসোমশাই? এই ষড়যন্ত্রের সঙ্গে এ বাড়ির কেউ যুক্ত নয় তো? আপনি আপনি আমার কথাটা একটু শুনেন, কথা একবার শুনেন। কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না। এই যে আপনার এক গর্দভ ছেলে, আপনার যা বোঝালো আপনি তাই বুঝলেন। হ্যাঁ, আপনার মাথায় কি মোটাই বুদ্ধি যদি নাই, আমার একবার জিগাইতে পর্যন্ত পারলেন না। তাই না? আসলে এরকম যে একটা সর্বনাশ হবে আমি আমি কখনো কল্পনা আনতে পারিনি। কথা মশাই, আপনারা কে মাথা ঘামাতে কইছিল? এখন কি হবে? হ্যাঁ, আমাদের জমিতে না ওরা ভাগ চাষ করবে, না ওদেরকে কোল্ড স্টোরেজে ফসল রাখা থেকে আমরা আটকাতে পারবো। তাহলে আমাকে হবেটা কি? আবার হবে মুরাদিডাঙ্গার মোড়ল আর মহাজন এবার থেকে কোমর বেঁধে চাষিদের জমিতে ভাগ চাষ করবে। ছোট কর্তা, আপনি এইখানে? রিমলি, রিমলি যে মুরাদিডাঙ্গার দেবা মাস্টারের মেয়ে, এত বড় সত্যি কথাটা আমার কাছে গোপন করেছো কেন তোমরা? আরে এইদিকে আসো,
কইতেছি কৃষ্ণ বাবু, আজকে রাতটা কিন্তু এইখানে আপনাকে থাকতে হইব। আমি বাজার থেকে মাংস লইয়া আসতেছি, আজকে রাতে খুব খাওয়া দাওয়া হইব। কি রে ও মামা, আজ হইব না গো মামা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে মামা, আজ অত দেরি হোক আজই ফিরতে হইব। আমি কোনো কথা শুনুন না মামা, আমি কোনো কথা শুনুন না, এরকম কইরো না মামা। এমন গাড়িবাবু, বড় ম্যাডাম কিন্তু জানেন না যে আমরা এখানে আইসি, তাই না? মনে আছে তো সেইটা? আর বাড়ির সকলেও জানে যে আমরা ফুটবল খেলা দেখেই বাড়ি ফেরা যাবো, তাই আমাকে আজই বাড়ি ফিরতে হইব, তাই তো? ও মামা, কি ও মামা, আজকাল দিনটা সাইডা দাও না মামা, আমরা আমরা পরে একদিন আসুম, আইসে আমরা থাকা যাবো, কেমন? সকলে এখানে থাক, না না তোর, আমি বুঝিয়া আমি বুঝিয়া তোর সংসার আছে, বলা নেই কওয়া নেই, অমন হুট কইরা থাকা যায় নাকি? আমি বুঝিয়ে শোনো না, আমি কই কি তোমরা সকলে আমল বায়না করো না। হ্যাঁ মামি ঠিকই বলছেন, তাছাড়া আজ আপনাদের এত ধকল গেছে। রিমলি, ঘন্টু যখন এত করে বলছে তখন ভাবছি থেকেই যাই। গাড়িবাবু কোন কি, বড় ম্যাডাম জানতে পারলে তো সর্বনাশ হইব। চুপ করে থেকো না, আমার জবাব চাই। বলনি কেন, বলনি কেন রিমলি মুরাদি ডাঙ্গার মেয়ে? বলো সাটাসাট এখানে না চাচাবেচি করে নিজের ভাইপোকে সামলান গিয়ে ছোট কর্তা। এই যে রিমলি এতবার বেড়েছে না, এর জন্য আপনার ভাইপো দায়ী উদয় বাবু, বুঝেছেন? আরেকটা কথা বলে রাখি, আপনার ভাইপো যে পৎপত করে উঠছে না, ওর ডানা আমি ছেঁটে দেবো, বুঝলেন তো? মাই নাম ইজ পল্টো, আমাকে চেনে না আপনার ভাইপো, বুঝলেন? ছোট কর্তা আমারে ক্ষমা করবেন, ছোট কর্তা আমার কোনো দোষ নেই, এই এই যত নষ্টের গোড়া এই এই মোড়ল মশাই, এই মোড়লই রিমলির কথা আপনারা কইতে বারণ করছিল। আমারে কি কয় জানেন কর্তা, এখন কিছু বলার দরকার নেই, চুপ করে থাকেন, আমার পর ভরসা করেন, সময় হলে আমি আপনারা সব কইব, আমার কোনো দোষ নাই। চুপ, অনেক নাকামো অনেক নাটক দেখেছি আমি, আর নয়, এত বড় একটা সত্যি কথা, হ্যাঁ লুকিয়েছিলে কেন? কি ফোন দিয়ে আসছিলে তোমরা? সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম ছোট কর্তা, আগে যদি আপনারা জানাইতাম তাইলে কি আর রিমলি রিমলি আপনাকে ওইখানে সংসার করতে পারত? পরে আমি নরক যন্ত্রণা দিতে চাইছিলাম, ও আমার পোলাডারে জেলে জেলে ঢুকাইছিল, তার প্রতিশোধ নিতে চাইছিলাম আমি।
প্রতিশোধ? প্রতিশোধ আপনার ভাইপো, ভাবছিলাম আপনার ভাইপো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।